নরসিংদীর মনোহর দ্বীপে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ছাত্র জনতা রুহের মাগফেরাত ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনার দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মনোহরদী থেকে নজরুল ইসলামের পাঠানো তথ্য ও চিত্রে চেতনা ডেস্ক রিপোর্ট। শনিবার দুপুরে মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে হরিনারায়ণপুর ফাজিল মাদ্রাসা মাঠে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত জয়নুল আবেদিন পিএসসি। এ সময় উপস্থিত ছিলেন সুকুন্দী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল গনি ফরাজি, লেবুতলা ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি আজাহারুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন রুমি, একদুয়ারিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম, মনোহরদী পৌরসভা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এনামুল কবির, তোফাজ্জল হোসেন সহ মনোহরদী উপজেলা দৌলতপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শহীদ মাহবুবুল হক বাবলুর কবর জিয়ারত করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত জয়নুল আবেদিন পিএসসি। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।